আগামীকাল দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ প্রতিনিধি সাবেত আহমেদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। রাতে থাকবেন নিজ বাড়িতে। পরদিন রোববার সকালে কোটালীপাড়ায় যাবেন এবং সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে নির্বাচনী এলাকায় যাওয়ায় উজ্জীবিত নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসতেছেন, এটা শুনে কোটালীপাড়ার প্রত্যেকটা ইউনিয়নে নেতাকর্মী আনন্দ উল্লাসের ভিতর দিয়ে আমাদের দিন কাটাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবারই গোপালগঞ্জে আসে, গোপালগঞ্জের সাধারণ জনগণ, গোপালগঞ্জের সকল রাজনৈতিক নেতাকর্মী, সর্বোপরি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের ভিতর ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সমাধিসৌধে ও কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে প্যান্ডেল তৈরি সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধুর কবর জিয়ারতের উদ্দেশ্যে এবং তার যে জনগণের সাথে উনি দেখা করার জন্য মূলত টুঙ্গিপাড়া আসছেন। নেতাকর্মীদের ভিতর সারা পড়ে গেছে, আমরা একটি প্যান্ডেল করতেছি এবং এখানে 2000 লোকের নেতাকর্মীদের সমাবেশ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বস্তরের জনগণ আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। তার জন্য আমরা শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বর্ণাঢ্য সাজে সাজিয়েছি। প্রধানমন্ত্রীর দুই দিনের সফর নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমুখর এবং নিরাপত্তাময় করার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেছি। এ সফরে অংশ নেবেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সদস্যরাও। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।